প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়ে রাজ্য সরকার চূড়ান্ত অপদার্থতা করছে, চূড়ান্ত অসভ্যতা এবং অপদার্থতা করছে, সীমাহীন মিথ্যাচার করছে। এটা কি হচ্ছে? হাজার হাজার ছেলে মেয়ে যারা পরীক্ষা দিয়েছে, পাশ করেছে 2014-তে 2017-তে, 2017-তে যারা পরীক্ষা দিয়েছে, পাঁচ বছর হয়ে গেল তাদের নিয়োগ হয়নি, 2014-তে যারা পরীক্ষা দিয়েছে তাদের 2016 এবং 2020 দুবার নিয়োগ হয়েছে, কিন্তু নিয়োগের নামে টাকার বিনিময়ে বেআইনি নিয়োগ হয়েছে, প্যানেলটাই প্রকাশ হয়নি। এবারে 17 নিয়োগ শুরুই হলো না, এখন আবার নতুন করে আবার দরখাস্ত করার কথা বলছেন, কিসের জন্য বুঝতে পারছি না। আমাদের পশ্চিমবাংলায় শূন্যপদ শিক্ষায় 1,20,000-এর চেয়ে বেশি। শিক্ষামন্ত্রী বিধানসভায় নিজে তথ্য দিয়েছিলেন 35:1, এই হিসেবেও 1,20,000-এর বেশি শূন্যপদ। সেখানে কখনো বলা হচ্ছে 6,000, কখনো বলা হচ্ছে 11,000, কখনো বলা হচ্ছে 18,000, 1,20,000 শূন্যপদ। আর এই চেয়ারম্যান নতুন হয়েছেন, পিছনের দরজা দিয়ে চেয়ারম্যান হয়েছেন। চেয়ারম্যানের যে অ্যাডহক কমিটি করা হচ্ছে, সব তৃণমূলের নেতাদের ভরে দেওয়া হয়েছে, যাদের কারোর সঙ্গে প্রাইমারি শিক্ষার কোনো সম্পর্ক, প্রায় এক একজন ব্যতিক্রম হতে পারে, কারোর সঙ্গে প্রাইমারি শিক্ষার কোনো সম্পর্কই নেই, সম্পর্কই ছিল না, ব্যাকডোর, পিছনের দরজা দিয়ে চেয়ারম্যান হয়ে লম্বা লম্বা কথা বলছেন। কি বলছেন না, মুখ্যমন্ত্রী পোস্ট স্যাংশন করেছে, কারো পোস্ট স্যাংশন করবে? শূন্যপদ রয়েছে, তো স্যাংশন পোস্ট যেগুলো শূন্য রয়েছে, স্যাংশন পোস্ট, তার বাইরে যদি কোনো পোস্ট স্যাংশন করতে হয় তখন তাকে বলা হয় স্যাংশন। আর চেয়ারম্যান হয়েছেন জানেন না, 2014-র সঙ্গে 2017-কে লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, 40-এর কম 40-এ বেশি বলে লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী তো যেখানে যান, যেখানেই যান সেখানে গিয়ে যাকে যাকে থেকে পছন্দ হয় তাকে তাকে বলে চাকরি দিয়ে দিলাম, এই ডিএম চাকরি দিয়ে দাও, কোথা থেকে দেন? কিসের আইন চলছে? যেখানে 16 অথবা 20 সালে 14 প্যানেলের নাম করে বেআইনি নিয়োগ হয়েছে, টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে, প্রমাণ হয়ে গেছে, সাদা খাতায় মজা বেশি, ফেল করলে পাস, ওয়েবারশিট উত্তরপ্রদেশে, চেয়ারম্যান জেলে, কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে সেখানে রক্ষা কবচ পাননি, এখনও জেলে এবং জেলেই থাকতে হবে, এসএসসি চেয়ারম্যান জেলে, মধ্যশিক্ষার চেয়ারম্যান জেলে, শিক্ষামন্ত্রী জেলে, মুখ্যমন্ত্রীর হাত মাথায় নিয়ে যারা অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছেন তাদের জেলে থাকতে হচ্ছে, 12টা বাজিয়ে দিয়েছেন, আবার সেইখানে বলছেন আন্দোলন বেআইনি। 14 কি 18 কি 17 এগুলো কথা নয়, আমাদের কাছে নির্দিষ্ট কথা হচ্ছে, 2014 সালের পরীক্ষার পর 16 এবং 20 সালে নিয়োগ করেছেন, নিয়োগ প্যানেল প্রকাশ করুন ওয়েমার্কশিট সহ। 1-2, 2017-তে পরীক্ষা নিয়েছেন তার ফাইনাল রেজাল্টটা প্যানেল প্রকাশ করুন, দেখা যাবে তার চাইতে শূন্যপদের সংখ্যা অনেক বেশি, ফলে বিতর্কের কোনো সুযোগ নেই, বিতর্কের কোনো কারণ নেই। 40 বছরের ঊর্ধ্বে হয়ে গেলে তার জন্য কি ব্যবস্থা করা হবে সরকারের সঙ্গে কথা বলে সঙ্গে নির্দিষ্ট করুন, হ্যাঁ বলুন অথবা না বলুন, পরে দেখবো বলা যায় না, এলোমেলো করে দিয়ে লুঠে পেটে খাবার ঝোঁক, সেটাকে নির্দিষ্ট করুন। তাহলে 2016 এবং 2020-এর প্যানেল ওয়েমার শিট সহ প্রকাশ করুন, 40 অথবা 40 না সেইটা সরকার যা নিয়ম পদ্ধতি আছে সেই নিয়ম পদ্ধতি অনুযায়ী সিদ্ধান্ত করুন। 3, বেআইনি নিয়োগ যেগুলো হয়েছে সবচেয়ে ভালো জানে বোর্ড, কোর্ট বলেও দিয়েছে প্যানেল প্রকাশ করে যারা বেআইনি তাদেরকে খারিজ করুন, প্রচুর পোস্ট নিয়োগের ব্যবস্থা করুন, যারা সফল পরীক্ষার্থী তাদের প্রত্যেকের নিয়োগের মতন সুযোগ আছে, সেটা না করে 1,20,000 কি 1,56,000 শিক্ষামন্ত্রী বলেছিলেন, আমি যদি 1,20,000 ধরি সেখানে 11,000 পোস্ট, 6,000 পোস্ট, 18,000 পোস্ট, এই 20,000 দিলাম, 3,000 কেটে নিলাম, এই ফাজলাম হচ্ছে নাকি চেয়ারম্যানের? অপদার্থ এবং অযোগ্য, আপনি চেয়ারম্যান হয়েছেন, ওর আগেকার কোনো কিছু দায়িত্ব আপনার নেই, আপনি সব কালকে থেকে ঠিক করে দেবেন? তাহলে যারা বেআইনিভাবে নিয়োজিত হয়েছে তাদের খারিজ করবে কে? তাদের খারিজ করতে হবে কেন? তাদের খারিজ করলে পোস্ট বেড়ে যাবে, তাহলে যোগ্য ছেলে মেয়ে যারা বঞ্চিত হয়েছে তাদের চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা যাবে।
তিন দিন হয়ে গেল অনশন করছে, হেলদোল নেই। আজ আবার একটা ব্যাচ তারা বিক্ষোভ বসেছে, কোনো হেলদোল নেই, পরীক্ষার্থীরা রাস্তায়। আর উনি বলছেন আন্দোলন বেআইনি, যখন দেশের লোক বলছে নিয়োগটা বেআইনি তখন উনি বলছেন আন্দোলনটা বেআইনি। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য। আমি সরকারের কাছে আবেদন করব, শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে, দয়া করে অবিলম্বে এক 2016 এবং 2020 প্যানেল লিস্টটা প্রকাশ করুন ওয়েমার শিট সহ, দুই 40 কম বেশি ফাইনালাইজ করুন, সিদ্ধান্ত করুন, তিন যারা বেআইনিভাবে নিয়োজিত হয়েছে কোর্ট প্যানেল প্রকাশ করতে বলেছে বেআইনি নিয়োগ খারিজ করুন, চার তাহলে সব মিলিয়ে দেখা যাবে 120 কেন হয়তো তার চাইতে বেশি পোস্ট ভ্যাকেন্ট, নিয়োগের নির্দিষ্ট ব্যবস্থা করুন, সাত দিন সময় লাগে, সাত দিন, সরকারের যদি পলিটিক্যাল উইল যদি থাকে তাহলে সাত দিন সময় লাগবে, সেটা না করে খালি বুক ঘুরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করছেন, হয় সব করুন না হলে চোররা জেলে যান, মানুষ বুঝে নেবে।